বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকের আইসিটি ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি চন্দন স্যার। আজকে আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করছি এর পরের টপিকস, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন। অর্থাৎ আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারব এবং আবার আমাদের প্রয়োজন হলে কিভাবে আমরা ওই সফটওয়্যার আবার আনইনস্টল করে দিতে পারব। তো আসো আলোচনা শুরু করি। আজকে আমরা করব সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন। তোমরা দেখছো, আশা করছি ঠিকভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। আইসিটি যন্ত্রগুলো যেমন ল্যাপটপ, স্মার্টফোন, কম্পিউটার, এই সমস্ত যন্ত্রপাতিগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু পরিচালনা করতে হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্র, ল্যাপটপ, স্মার্টফোন, এগুলোতে ইনস্টল করে নিতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি, তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞেস করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন। অতঃপর অপারেটিং সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। যেহেতু প্রক্রিয়াগুলো একটু জটিল বা একটু কঠিন, এই জন্য আমাদের বিশেষ কিছু দক্ষতা, আমাদের প্রথমে এগুলো আসলে শিখে নিতে হয়, একটু অন্যখান থেকে শিখে নিতে হয়, কম্পিউটার সেন্টার বা কোনো অন্য যারা পারেন, যারা দক্ষ তাদের কাছ থেকে শিখে নিতে হয়। এই কাজটি নিয়ে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারীর যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে ইনস্টল করতে হয়। তাহলে আমরা আচ্ছা এরপরে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন। আমরা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই, তাহলে এর আগে আমরা যে জিনিসগুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে ল্যাপটপ বা স্মার্টফোন বা কম্পিউটার আছে, এগুলো আসলে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন এখানে বিভিন্ন ভার্সন থাকে। এখানে আমরা যারা ব্যবহার করি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি জিনিসটা, বিভিন্ন ভার্সনের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন আর বিভিন্ন কোম্পানির থাকে। তাহলে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করব আমার যন্ত্রে, ওই সফটওয়্যারটা ইনস্টল করে কি না, এটা আমাকে নিশ্চিত হতে হবে। আচ্ছা,
তারপর হচ্ছে রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা পড়ে নিতে হবে। রিডমি নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাতে কোনো জরুরি নির্দেশনা দেওয়া আছে কিনা, সফটওয়্যারটা আমি কিভাবে ব্যবহার করব বা কোন জায়গায় আমাকে ব্যবহার করতে হবে, আমি কিভাবে এটা অপারেট করব, সেই ইয়েগুলো রিডমিতে লেখা থাকে। তো এই জন্য আমরা রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা সেটা অবশ্যই আমরা পড়ে নিতে হবে, আমাদের পড়ে নিতে হবে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। আচ্ছা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ আছে কিনা এটা নিশ্চিত হতে হবে, এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেরও এই অনুমোদন দেয়া থাকে, বিষয়টি সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। আচ্ছা, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এ প্রক্রিয়া অনেকটাই একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, প্যানড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটোরান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারে সিডি, ডিভিডি বা প্যানড্রাইভ প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায়। এটাকে অটোরান প্রোগ্রামটা আসলে আমাদের সহজে চলে আসে, আমরা যখন কম্পিউটারের মধ্যে সিডি অথবা ডিভিডি বা প্যানড্রাইভ আমরা যখন সংযুক্ত করাই ইউএসবি পোর্ট এর সাহায্যে, তখন অটোরান প্রোগ্রামটি অটোমেটিক্যালি সচল হয় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল করা যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু হয়ে যায়। একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপ আমরা আলোচনা করছি, এখানে দেখানো হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারি। কীভাবে একটি সফটওয়্যার আমরা ইনস্টল দিতে পারব, আচ্ছা, প্রথমে সফটওয়্যারের সেট আপ ফাইল ডাবল ক্লিক করতে হবে। সেট আপ ফাইলে গিয়ে সেট আপ ফাইলটা আমরা ডাবল ক্লিক করব, যেমন নিচের চিত্র একে একটি সেট আপ ফাইল, এভাবে এটাতে ডাবল ক্লিক করলে ইনস্টলেশন শুরু হবে। এখানে দেওয়া আছে, দেখো ইএস যদি আমরা ক্লিক করি, এরপরে প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজে আমি এটাকে সেট আপ করব। অবশ্যই আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজি ব্যবহার করতে হয় আমাদের, তাহলে ইংলিশ লেখা অবস্থায় আছে, এটাতে আমরা ওকে করে দেব। এরপরে এরপরে আরেকটা উইন্ডো আসলো, ওয়েলকাম টু দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার 231 সেট আপ উইজার্ড। এরপরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে আবার দেখো এখানে আরেকটা এসেছে, এরপরে আরেকটা পেজ এসেছে, আমরা এটাতেও জাস্ট নেক্সট ক্লিক করব। এটার পরবর্তী ধাপ হচ্ছে এটা,
এটা তো আমরা কিছুই করতে হবে না, নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবো, এতে কিছু করার দরকার নেই আসলে। শর্ট টাইমে আমরা কীভাবে ইনস্টল করবো এটা একটু আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে অপশন এটা দেখাবে, এরপরে এটা দেখালে এখানে এখানে নেক্সট আছে, এখানে নেক্সট আছে, এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে এরপরে এটা, এরপরে এটা, এখানে একদম সর্বশেষ অপশন এটা ফিনিশ, ফিনিশে ক্লিক করে দেব। ফিনিশ ফিনিশ ফিনিশে ক্লিক করে দিলে আমার সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ। তাহলে ইনস্টল করে দেওয়ার পরে তাহলে এটা ইনস্টল হয়ে গেল, আমি কম্পিউটারটাকে আবার রিস্টার্ট করে দিলে এটা এই সফটওয়্যারটা ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটা কাজ শুরু করবে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সফটওয়্যার ইনস্টলেশন আমরা কি কি ধাপে আমরা কিভাবে করতে পারি। খুবই আসলে এটা তেমন কোনো না, কঠিন কিছু না, এটা ইনস্টল করাটা আসলে সোজা। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব যে সফটওয়্যার আনইনস্টলেশন আমরা কিভাবে করব। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে ফেলেছি, ইনস্টল করার পরে এটাতে কাজ করছি, হয়তো কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে ওই সফটওয়্যারটা আমার আর লাগছে না, ওই মুহূর্তে আমার আর দরকার নাই, এবং আমার অন্য আর একটা সফটওয়্যারের কাজ করার আমার দরকার হয়ে পড়েছে। তো তখন আমাদের সমস্যা হচ্ছে ওইটাই যেটা আমরা প্রথমে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যে সমস্যাটা হচ্ছে আমরা যদি বেশি সফটওয়্যার ইনস্টল করে ফেলি আমাদের আমাদের ডিভাইসে, তাহলে ওই আমাদের ল্যাপটপ বা কম্পিউটার এটা ধীর হয়ে যায়। তো যার কারণে আমরা যে সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় যেটা আমার এখন দরকার নেই সেটাকে আমি আনইনস্টল করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা একটু আমরা আলোচনা করছি। সফটওয়্যার আনইনস্টলেশন ইনস্টল করতে শিখে ফেললে, এখন মনে করো ইনস্টল করা কোনো একটি সফটওয়্যার ব্যবহার করার আর প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব। বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যারটি তার যন্ত্রেই রেখে দেয়, কিন্তু এতে হার্ড ডিস্কের অনেক জায়গা নষ্ট হয়, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, একটু আগে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। এখন প্রশ্ন হলো আনইনস্টল কিভাবে করবো। এই কাজটি করতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে, প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ করে হাতের আঙুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচ স্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এটা খুবই সোজা যখন আমরা স্মার্টফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করে দেব, কিন্তু ঝামেলা তখনই যখন আমরা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমরা আনইনস্টল করতে যাব। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেটা একটু আলোচনা করছি আমরা। মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটারে ব্যবহার করে থাকে, সেসব যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমি এখানে আমার কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি আমরা কীভাবে একটা যন্ত্রকে আনইনস্টল করে ফেলব, তাহলে তোমরা আমার মনে হচ্ছে ভালো করে বুঝতে পারবে। আমি এখানে সার্চ অপশনে লিখলাম যে আমার যেহেতু উইন্ডোজ, আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10, এখানে আমি লিখলাম কন্ট্রোল প্যানেল, তোমরা যার যার ইয়ে থেকে কন্ট্রোল প্যানেল আসলো, আমি কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। কন্ট্রোল প্যানেলে ঢুকার পরে এখানে দেখো কয়েকটা
একটা কন্ট্রোল প্যানেলের ইয়েটা কন্ট্রোল প্যানেলের ইয়েগুলো অপশনগুলো দেখাচ্ছে, এখানে কী কী অপশন রয়েছে। এখানে আছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, প্রোগ্রামস। আমি আমাকে আমাকে আনইনস্টল করার জন্য প্রোগ্রামসে ঢুকতে হবে। প্রোগ্রামসের নিচে দেখো আনইনস্টলের প্রোগ্রাম, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার সবগুলো আমার সি ড্রাইভের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমি ইনস্টল করেছি সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি যেই যে প্রোগ্রামটা আনইনস্টল করব সেখানে আমি সিলেক্ট করব। যেমন আমি অ্যাডোব ফটোশপ সিএস টু এটা আমি আনইনস্টল করব, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। এখানে দেখো সিলেক্ট করার সাথে সাথে উপরে আনইনস্টল বা চেঞ্জ নামে একটা অপশন উঠে এসেছে। এখান থেকে আমি এখানে যদি ক্লিক করি, আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। আমি এখান থেকে করব না, আমি নো, আমি আমি আনইনস্টল করব না, আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছে। তাহলে আমি যদি ইয়েস যদি ক্লিক করতাম তাহলে পর্যায়ক্রমে আমাকে কিছু অপশন আসতো যে যেটা এখানে আছে আনইনস্টল। আচ্ছা, এটা করার পরে তাহলে পর্যায়ক্রমে ধাপ অনুসারে এখানে আমাকে দেখাবে যদি আমি ইয়েস ক্লিক করি তাহলে আমি এটা সরাসরি এটা আনইনস্টল হয়ে যাবে। আশা করছি এরপরে আমি আবার যথারীতি কম্পিউটারকে আমি রিস্টার্ট করে ফেলবো। যথারীতি আমি কম্পিউটারকে রিস্টার্ট করে ফেলবো, এরপরে দেখা যাবে যে যেটা আমি আনইনস্টল করতে যে সফটওয়্যারটা আনইনস্টল করে দিয়েছি সেটা আর আমার উইন্ডোতে থাকবে না, বা আমার আমার কম্পিউটারে এটা ইনস্টল অবস্থায় আমার সি ড্রাইভে থাকবে না। তো আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস আমি এ পর্যন্তই, এরপরে পরবর্তীতে এরপরে নেক্সট ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবে।